আমি কথা বলছি তোমরা কথা বলছো কি আত্মা আমাদের শরীরের মধ্যে কি আছে আত্মা আত্মা যতক্ষণ থাকবে এই শরীরটা দিয়ে আমরা কাজ করতে পারবো এই আত্মাটা যখন বের হয়ে যাবে এই শরীরে বসবাসের যখন অনুপযোগী হবে তখন কি হবে এই শরীর থেকে আত্মাটা বের হয়ে গিয়ে নতুন আরেকটা শরীর ধারণ করবে আমার কর্ম ফল অনুযায়ী আমি যদি ভালো কর্ম করি তাহলে আমি কোথায় যাবো স্বর্গলোকে স্বর্গে ঠিক আছে খারাপ কর্ম করলে আমরা যাবো কোথায় নরকে তারপর এখান থেke শাস্তি পাওয়ার পরে বা সুখ ভোগ করার পরে আবার এই পৃথিবীতে আসবো মানুষ হয়ে আসতে পারি বা পশু পাখি হয়েও আসতে পারি আমার কর্মের ফল অনুযায়ী বাসনা অনুযায়ী ঠিক আছে আমার কর্ম ফল অনুযায়ী আমি যেমন কর্ম করব সেই অনুযায়ী ভগবান আমাকে ফল প্রদান করবে তাই না দেখা যায় কেউ ধনীর ঘরে জন্মগ্রহণ করে কেউ গরিবের ঘরে জন্মগ্রহণ কেন তার পূর্ব জীবনের কর্ম ফল এই জীবনে যতটুকু ভালো কর্ম করবা তার ফল তুমি পাও এই যে জীবনে যে গীতা পড়ছো গীতা ক্লাস করছো ঠিক আছে যদি মুক্তি না নাও লাভ করতে পারো পরবর্তী জীবনে হয়তো আরো ভালো করে ধনীর গৃহে জন্মগ্রহণ করবা অথবা সাধুদের গৃহে জন্মগ্রহণ করবা অর্থাৎ এই কর্ম করলে কোনো ক্ষয় নেই এটা কোনো ক্ষয় নেই সুকৃতির কোনো ক্ষয় নেই সুকৃতির কোনো ক্ষয় নেই এটা হচ্ছে অক্ষয় তাহলে এখানে বলা হয়েছে কি যে আমরা মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহিও তেমনি অর্থাৎ আত্মাও তেমনি এই জীর্ণ দেহ ত্যাগ করে নতুন আরেকটি দেহ ধারণ করে এটা তোমাদের পড়া ছিল এটা মুখস্থ করো আরেকটা আজকে নতুন আরেকটা শ্লোক আমরা দেখি আত্মার কি বৈশিষ্ট্য পরবর্তী শ্লোকে বলছে সবাই বল নয় আমি বলবো তারপর নয়নম সিন্দন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবকহ ন জৈনম ক্লেদন্তি আপ ন শোষয়তি মারুতহ আবার বলো নয়নম সিন্দন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবকহ ন জৈনম ক্লেদন্তি আপ ন শোষয়তি মারুতহ অর্থাৎ নয়নম ন নয়ন মানে কি ন এনম মানে ন মানে না এনম মানে এই আত্মাকে সিন্দন্ত অর্থাৎ আত্মাকে দেখে শোনো এই আত্মাকে কেউ ছেদন করতে পারে মানে কাটতে পারে না আত্মা মানে তোমার কোন সিন্দন্ত শাস্ত্রান মানে অস্ত্র সমূহ দ্বারা এই আত্মাকে কাটা যায় না ন এনম মানে এই আত্মাকে দহতি দহন করতে পারে অর্থাৎ আত্মাকে কেউ দহন করতে পারে না প্রাইতে পারে না তারপর বলছে কি নয়নম সিন্দন্তি শাস্ত্রাণি অর্থাৎ আত্মাটা আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না নয়নম দহতি পাবকহ অর্থাৎ পাবক মানে কি অগ্নি পাবকহ মানে অগ্নির দ্বারা আত্মাকে দহন করা যায় না তারপর বলা হয়েছে কি ন জৈনম ক্লেদন্তি আপ ক্লেদন্তি মানে আর্ত মানে ভিজানো যায় না যেমন বৃষ্টি হয় বৃষ্টি হলে আমরা যদি বাইরে যাই ভিজে যাবো না কিন্তু এই আত্মাকে ভিজানো যায় না তারপর বলছে কি নশ্বরতে মারুতহ অর্থাৎ এটাকে শুকানো যায় না আত্মাকে জলে ভিজানো যায় না শুকানো যায় না আগুনে পোড়ানো যায় না অস্ত্র দ্বারা কাটানো যায় না আগুনে পোড়ানো যায় এটা হচ্ছে আত্মার বৈশিষ্ট্য এটা কি আত্মার কত নং শ্লোক দ্বিতীয় অধ্যায় দেখে রাখো দ্বিতীয় অধ্যায় 23 নং শ্লোক এই 23 নং শ্লোক আমরা মুখস্থ করবো অধ্যায় 22 এবং 23 এই শ্লোক মুখস্থ করবো তোমরা কিন্তু ঠিক মতো পড়াশোনা করো না মুখস্থ করতে হবে কতক্ষণ লাগে দ্বিতীয় অধ্যায় 23 নং শ্লোক তাহলে 22 23 আরেকটা শ্লোক আমরা পড়ি আত্মার বৈশিষ্ট্য অসেদ্য বলো অসেদ্য মানে অসেদ্য মানে কি ছেদন করা যায় না অয়ম বলো অসেদ্য সবাই হাত জোর করো দৃষ্টি হাত জোর করো সবাই হাত জোর করো অসেদ্য অয়ম অদাহ্য অয়ম অকৃত্য অশস্য হরে কৃষ্ণ বসো তোমার দেরি কেন তাহলে কেন থেকে বসো মিষ্টির পাশে যাও অশস্য মানে শুকানো যায় না অশস্য এবচ নিত্য সর্বগত স্থান অচল অয়ম সনাতন আবার বলো হাজার করো সবাই হাজার করো হাজার করো অসেদ্য
Ayam. Patacho. Ayam. Akleto. Asosya. Ebacha. Nitto. Sarvagata. Esthanu. Achala. Ayam. Sanatana. Artha shune ekbar. Artha অসিদ্ধ মানে কি যেটা সিদ্ধ করা যায় না কিছু দ্বারা সিদ্ধ করা যায় না আমরা দাঁতের দাঁত দিয়ে আমরা কি কোন একটা গাছের দাঁত সিদ্ধ করতে পারি না কাটতে পারি না কিন্তু আত্মা কি আত্মা এখানে কি আমরা পড়ছি কি আত্মার বৈশিষ্ট্য আত্মাকে আমরা সিদ্ধ করতে পারি না আত্মাকে সিদ্ধ করা যায় না আত্মা আমরা প্রথম আত্মার বৈশিষ্ট্য কত অংশ লোকে 23 এবং 24 অর্থাৎ এই আত্মা অসিদ্ধ মানে এটাকে সিদ্ধ করা যায় না অদাচ্য এটাকে পড়ানো যায় না অক্লেপ্ত অক্লেপ্ত এবং অক্লেপ্ত মানে এটা ভিজানো যায় না অশস্য শুকানো যায় না অশস্য আত্মা চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল এবং সনাতন এটাকে পড়ানো যায় না কাটা যায় না জলে ভিজানো যায় না তাই না এটা হচ্ছে আত্মার মিষ্টি কি বলছো শোনো মনোযোগ নাই দেখো এটা হচ্ছে আত্মার বৈশিষ্ট্য আত্মাকে কখনো মারা যায় না কাটা যায় না ঠিক আছে আত্মা কোথায় থাকে আমাদের শরীরে আত্মা রয়েছে আমরা যখন এই জড়দেহটা তাহলে আমরা কি শিখলাম আজকে এই জড়দেহটা যখন বসবাসে অন্তর্যোগী হয় তখন আত্মা কোথায় চলে যায় আমার কর্মের বাসনা অনুযায়ী নতুন আরেকটি শরীর ধারণ করে অর্পিতা শোনো তাহলে কি করে আত্মার বৈশিষ্ট্য কি এটাকে আমরা পাইতে পারি না কাটতে পারি না তারপর ছেদন করতে পারি না তারপর বৃষ্টিতে ভিজাতে পারি না বুঝতে পেরেছো এবং এই হচ্ছে কি আত্মার বৈশিষ্ট্য আত্মা সনাতন ভগবানের অংশ আত্মা হচ্ছে কি পরমাত্মার অংশ পূর্ণের অংশ তাহলে তোমাদের আগের শ্লোক কেউ শ্লোক 22 নং শ্লোক পড়ো কেউ মুখস্থ করছো কবিতা এতদিন বসে একটা শ্লোক মুখস্থ করতে পারো তো দুঃখজনক বেরেন আমি ক্লাস দিছি কবে প্রায় এক মাস হয়ে গেছে এক মাস ধরে ছিল তাহলে 22 তাহলে দ্বিতীয় অধ্যায় 22 23 24 তিনটা শ্লোক আমাদের মুখস্থ আর প্রথম অধ্যায় একটা 22 23 24 22 টা আগে ছিল এখন তাহলে নতুন শ্লোক কি 23 এবং 24 দুইটা শ্লোক দিলাম ঠিক আছে 23 এবং 24 আগের শ্লোক তো পড়বাই আগের শ্লোক শোনো কয়েকদিন পূর্বে রথযাত্রা গেছে তোমরা কি জানো ঠিক আছে জানো রথযাত্রা হয়েছে বৃষ্টি জানো না রথযাত্রা রথযাত্রা কার রথযাত্রা হয়েছে জগন্নাথ কার ভগবান জগন্নাথ দেবের জগন্নাথ মানে কি জগতের নাথ কে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছে কি জগন্নাথ রূপে তিনি লীলা করছে যে দেখো জগন্নাথের ছবি এদিকে তাকাবো সবাই এটা হচ্ছে কি জগন্নাথের ছবি ঠিক আছে এটা হচ্ছে জগন্নাথের ছবি এই যে জগন্নাথ তারপর মানে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বোনের নাম কি সুভদ্রা এটা হচ্ছে বলরাম শ্রীকৃষ্ণের বড় ভাই তাহলে শ্রীকৃষ্ণ সুভদ্রা বলরাম ঠিক আছে এটা হচ্ছে জগন্নাথ মানে জগতের নাথ হ্যাঁ এটা আছে জগন্নাথ তাহলে এই জগন্নাথের রথযাত্রা গেছে কয়েক দিন পূর্বে তোমরা কি জানো জগন্নাথ কেন এই রূপে হাত নাই কেমন হাত ছোট ছোট চোখ পুরো বড় বড় পা নেই এরকম কেন রূপ জানো কেউ শোনো তাহলে এটা একটু কাহিনী আমরা বলি জগন্নাথ যখন শ্রীকৃষ্ণ আমাদের বলতে হবে না শোনো শ্রীকৃষ্ণ কোথায় ছিল ছোটবেলায় কোথায় ছিল যশোদা মায়ের কাছে যখন 12 বছর পরে কোথায় চলে আসলো বৃন্দাবন থেকে কোথায় আসছে দ্বারকায় তার মায়ের কাছে দেবকী মায়ের কাছে আর যশোদা মাতা ছিল কি তাকে পালন করেছে তাই না তাকে পালন করছে দেবকী মায়ের কাছে আসছে তখন সেখানে বসে শয়নে স্বপ্নে সবসময় শোনো শয়নে স্বপ্নে কি বলতো সবসময় কার কথা বলতো
সেই বৃন্দাবনের কথা বলতো, বৃন্দাবনের রাধারানীর কথা, গোপীদের কথা, তারপর এখানে যারা তার বন্ধুরা এদের কথা ঘুমের মধ্যেও বলতো, সবসময় তাদের কার কথা বলতো। তাই শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী ছিল জানো? 16,108 জন। কতজন? 16,108 জন। এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? 16,108 জন। যখন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত তার বহিবেশী বলা বা স্ত্রীদের ঘরে থাকতো, তখন দেখা যায় একই সময় সবার ভিড় আছে। এটা অন্য কেউ পারবে না, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কেউ পারবে না। তখন একদিন তার রোহিণী মাতা কাছে তার শ্রীকৃষ্ণের স্ত্রীরা বললো যে আমরা ভগবানের কথা মানে ব্রজের কথা বৃন্দাবনের কথা শুনতে চাই। তখন তারা বৃন্দাবনের কথা রোহিণী মাতা তাদেরকে বড় একটা হলরুমে এবং বড় হলরুমে বসে বৃন্দাবনের কথা সবাই শুনছিল। তখন তখন ওই সময় দরজায় পাহারা ছিল যে কৃষ্ণ এবং বলরাম যেন আসে না, তাই কিছু বলতে পারবো না। তাকে পাহারায় রাখছে এখানে সুভদ্রাকে। এমন সময় তখন বলতেছে, সবাই শুনতেছে কিন্তু এত সুন্দর ভাবে বলতেছে, এই সময় কৃষ্ণ এবং বলরাম আসছে। এসে সেও রোহিণী মাতার কাছে তাই সেই বৃন্দাবনের কথা শ্রবণ করছিল। শ্রবণ করে এতে ভাবে আবিষ্ট হয়ে গেল, তাদের হাত পা ছোট হয়ে গেল, চোখ গুলো বড় হয়ে গেল। সেই সময় আসছে নারায়ণ নারায়ণ বর্তমানে কি আসছে? নারদ মুনি আসছে। কি আসছে? নারদ মুনি আসছে। নারদ মুনি আসা এই দৃশ্য দেখছে, এই যে এখানে যে ছবিটা দেখছো এই দৃশ্য দেখে ভগবানের কৃপা জগন্নাথের কৃপা কারেন্ট চলে আসছে। তাই তখন নারদ মুনি কি বললো? নারদ মুনি বললো কি, এই যে রূপটা আমরা আমি দেখলাম, সেই রূপটা যেন সকল জগৎবাসী না দেখতে পায়। তখন সেই রূপে ভগবান কোথায়? পুরীতে, ইন্ডিয়ার কোথায়? পুরীতে এই রূপে তিনি লীলা করছেন, এই রূপে আসে, এই রূপে পূজিত হয় জগন্নাথ রূপে। তাহলে বুঝতে পারছো জগন্নাথ কেন এলে? ভগবান শ্রীকৃষ্ণ সুভদ্রা বলরাম। এরপর আমরা একাদশী গেছি না, কালকে একাদশী ছিল, যেটি একাদশী আমাদের ছিল কেউ একটা। আচ্ছা, তাহলে এগুলো থেকে আমাদের প্র্যাকটিক্যাল এই জিনিসগুলো আমাদের জানতে হবে, আমরা থাকতে পারি আর না পারি। এরপর যখন বড় হবার, যাদের বয়স 8 থেকে, শোনো, যাদের বয়স 8 থেকে 80 বছর, সবার কি থাকা উচিত? একাদশী ব্রত পালন করা উচিত। তা তোমাদের বয়স 8 বছর হয়েছে কারা কারা? তাহলে 8 বছর হয়ে কি একাদশী থাকা উচিত? আর যাদের বয়স হরে কৃষ্ণ, তাহলে আমরা জগন্নাথের কথা শুনলাম, তাই না? এরপর কি একাদশীর কথা শুনলাম, তাই আমাদের সবার কি থাকা উচিত? একাদশী মাসে কয়টা একাদশী? দুইটা একাদশী। এই যে গীতা ভাগবত পড়ার উদ্দেশ্য কি? আমরা যদি তপস্যা গুলো করি একাদশী থাকি, এই যে যেমন রথযাত্রা হয়েছে, রথযাত্রায় অংশগ্রহণ করি। আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কি, যে আমাদের যেখানে নিত্য ঠিকানা এটা আমাদের ঠিকানা না, আমরা মনে করি আমার ঘর বাড়ি এটা আমাদের ঘর বাড়ি। আমাদের ঘর বাড়ি কোথায়? বৈকুণ্ঠ লোকে। কোথায়? বৈকুণ্ঠ লোকে। সুতরাং সেখানে যাইতে হলে কি করতে হবে? গীতা ভাগবত পড়তে মানে কৃষ্ণ স্মরণে থাকতে হবে। শুনেছো? কি করতে হবে? সবসময় কৃষ্ণের স্মরণে থাকে, যেন মৃত্যুর সময় নিশ্চয় এটা রাখো, মৃত্যুর সময় আমরা যেন কৃষ্ণের নাম স্মরণ করে দেহ ত্যাগ করতে পারি। এটি হচ্ছে গীতার মূল কথা। অন্তকাল আমেন স্মরণ মুক্তা কলিবর কলিবর মানে দেহ, অন্তকালে মানে মৃত্যুর সময়। আমাদের উদ্দেশ্য কি, যে মৃত্যুর সময় যেন আমরা ভগবানকে স্মরণ করে জড়দেহ ত্যাগ করতে পারি। এটা হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য, ঠিক আছে? প্রতিদিন করতে হবে, প্রতিদিন কতবার করে? দুই মালা করে, কয় মালা? দুই মালা করে আমাদের হরিনাম দিতে হবে। আজকে আমরা কিভাবে মালা জপ করতে হয় সেটা শিখাবো, ঠিক আছে? নির্দিষ্ট সংখ্যা পূর্বক, নির্দিষ্ট সংখ্যা পূর্বক হরিনাম নিতে হয়।
এটা কি প্র্যাকটিস তুমি যে চেষ্টা করবা সেই চেষ্টাকে তোমার মনে থাকবে তাই না তুমি যে চেষ্টা বেশি করবা সেই চেষ্টা মনে থাকবে তাই আমরা মনে করি না মানে কি কৃষ্ণ কৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং এই বারিনা অভিন্ন মানে একই কোনো পার্থক্য নেই এদিকে 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 মনে থাকতো শ্রীকৃষ্ণ এবং বারিনামের মধ্যে কোনো পার্থক্য নেই এরপর কি এটা আমরা সবার শেষে শিখবো আর একটা জিনিস সামনে একটি ব্রত আছে সেই ব্রতের নাম হচ্ছে কি চাতুর্মাস্য ব্রত কি ব্রত চাতুর্মাস্য ব্রত বলতে কি বুঝেছেন চার মাসের একটা ব্রত একাদশী থাকে তো মাত্র একদিন আর এটা কতদিন থাকতে হবে চার মাস কি করতে হবে চার মাস তো বৃষ্টিপাত হয় কিছু কিছু খাবার আছে সেই খাবার গুলো বর্জন করতে হবে যেমন শাক কি বর্জন করতে হয় শাক বর্জন করতে হয় তারপর এক মাসের শাক মানে শ্রাবণের শাক শ্রাবণের পর কি ভাদ্রে দধি শ্রাবণ ভাদ্র আশ্বিনে দুধ কার্তিকে আমিষ মানে মাছ মাংস মসুরির ডাল অড়হর ডাল এগুলো বর্জন করতে হয় তাহলে কি চার মাসে চার প্রকার খাবার আমাদের বর্জন করতে হয় ত্যাগ করতে হয় খাবো না কেন খাবো না কারণ আমরা সবাই সমস্ত মানুষ তিনটে গুণের দ্বারা আমরা কাজ করে থাকি সত্ত্বগুণ রজগুণ এবং তমগুণ সবচেয়ে খারাপ গুণ হচ্ছে তমগুণ যাদের মধ্যে তমগুণ থাকে তারা খুব হিংস্র হয় তারা খুব অলস হয় এই তিন গুণের ফলে কিন্তু আমরা কর্ম বন্ধনে আবদ্ধ হই কর্ম বন্ধনে আবদ্ধ হয়ে মানে আমরা আবার এই জড়দেহ ত্যাগ করে শরীরটাকে জড়দেহ বলা এটা ত্যাগ করার পর আবার নতুন আরেকটা শরীর ধারণ করব কিন্তু সবার এই তিনটা গুণাতীত হচ্ছে সূক্ষ্ম সত্য করতে বলে গুণাতীত গুণে অতীত কোন গুণে আমরা কর্ম বন্ধনে আবদ্ধ হই না তাই আমরা কি বলছিলাম যে এই চার মাসে যে খাবার গুলো আমরা ভাত দেই এগুলোকে আমাদের শরীরে কি কম এবং রজগুণ বাড়ায় এগুলো এই খাবার আমাদের ভাত দিতে হয় মানে শ্রাবণে মানে সোমবার থেকে শাক খাওয়া বন্ধ কিন্তু এই এই বছর চার মাসের জায়গায় পাঁচ মাস এটাকে বলা হয় দিবার আর একটা মাস আসে বছরে একটা মাস একটা নতুন একটা মাস আছে মনে করো তিন বছর পর পর বা দুই বছর এগে আসে সেটা বলে পুরুষোত্তম মাস এবছর পুরুষোত্তম মাস বসে তাই প্রথম মাসে কি নভেম্বর এই যে সোমবার থেকে মানে জুলাই তিন তারিখ থেকে আমাদের শাক বর্জন করতে হবে তারপর হচ্ছে কি শাকের পরে কি দই বর্জন তারপর কি নর্মাল যদি মাস হিসেবে তাহলে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক শ্রাবণে শাক বর্জন এছাড়া দেখবা কি যে কার্তিক মাসে কি আমিষ বাদ দেয় কেন তখন কি যারা মাছ খায় যারা আমিষ হারে মাছে দেখা যায় কি খাওয়া হয় পোকা হয় এগুলো খেলে কি টাইফয়েড হয় কলেরা হয় এই জন্য এই আমিষ খাওয়া বন্ধ এবং আমাদের শরীরে তমগুণ বৃদ্ধি হয় এছাড়া কি করতে হবে এই চার মাস বেশি করে হরিনাম করতে হবে যে চার মালা নেয় সে চার মালা যে এক মালা নেবে যে দুই মালা নেয় সে চার মালা নেবে তারপর অনেকে কি করে যা রকম কাটে না চার মাসে বা দাড়ি এগুলো কাটে না চুল কাটে না অনেকে কি কলা পাতায় খায় অনেকে কি মাটিতে ঘুমায় এই চার মাস এবং বেশি করে হরিনাম করে গীতা পড়ে ভাগবতম পড়ে তারপর যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির আছে সেই মন্দির প্রদক্ষিণ করে এবং নির্দিষ্ট সংখ্যক দণ্ডবত প্রণাম করে মানে শুয়ে এটাকে বলে কি দণ্ডবত প্রণাম করা ভগবানের নয়বার দণ্ডবত প্রণাম করে প্রতিদিন কয়বার তাহলে আমরা যদি ধর অনেকের হয়তো চাতুর্মাস ব্রত পালন করা সম্ভব হয় না তাই না সম্ভব না হলে আমরা কিছু কিছু জিনিস করতে পারি সেটা কি ভগবানকে দণ্ডবত প্রণাম করতে পারি নয়বার পারি মানে টান টান হয়ে তারপর একটু গীতা পড়তে পারি প্রতিদিন চার মাস পারি তো এটা মালা জপ করতে পারি গলায় যারা খুশি মালা নাই
তোমার গলায় প্রশ্নটা দেখছিলাম কই গেছে কথা বল না তাহলে আমরা এই জার্মান কি করতে পারি পরিণাম করতে পারি যারা কুশিমালা করবা গঙ্গা স্নান করবা গঙ্গা স্নান কিভাবে করতে মনে আছে স্নানের সময় গঙ্গা গঙ্গা বলে স্নান করবা খুশি গাছে স্নানের পরে খুশি গাছে একটু জল দেবা ভগবানকে দণ্ডবাদ প্রণাম করবা ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেশ্বরী সন্নিধি গঙ্গা গঙ্গা বলে স্নান করলে হবে ঠিক আছে এটা যে গঙ্গা স্নান করবা খুশিতে জল দেবা স্নানের পরে তারপর তিলক করতে পারি তাই তো যদি খাবার যদি আমরা না পাতে কারণ অনেক সবার ঘরে যদি সম্ভব না হতে পারে তাহলে এই কাজগুলো আমরা করতে পারি ঠিক আছে গীতা পড়বা তারপর গঙ্গা স্নান করবা তারপর আচ্ছাদের কাছে মোবাইল আছে গীতার কথা শুনবা মাধ্যমের কথা শুনবা তাহলে আস্তে আস্তে তুমি একজন ভক্ত হতে পারবো ভগবানের ভক্ত কারণ দেব দেবী আমাদের মুক্তি দিতে পারবে না তারা আমাকে ঐশ্বর্য দিতে পারবে কিন্তু ঐশ্বর্য অনেক অনেক তো মানে ধ্বংস হয়ে যাবে তাই না বেশিদিন টিকবে না ভগবান শ্রীকৃষ্ণ যদি জড় জিনিস হচ্ছে চাইতে হয় তাহলে কার কাছে যাবো কার কাছে যাবো জগন্নাথের কাছে মানে শ্রীকৃষ্ণের কাছে আমরা তাহলে আজকে আমরা অনেকগুলো জিনিস জানলাম একাদশী সম্পর্কে শুনলাম তারপর চাতুর্মাস ব্রত আরেকটা জিনিস এই চাতুর্মাস ব্রত শুরু হবে কবে সোমবার থেকে এটা বলে গুরু পূর্ণিমা মানে এই পূর্ণিমা থেকে পরের পূর্ণিমা পরে তারপরে পরের পূর্ণিমা এভাবে হিসাব করা হয় কিন্তু যেহেতু এই এই বছর কি বছর পুরুষোত্তম মাস একটা মাস বেশি তাহলে এই গুরু পূর্ণিমা নাকি আমি যে আসনে বসা বসে আছি এটাকে কি বলা হয় বলতে পারবে এই আসনটার নাম কি বেশাসন কি নাম বেশাসন মানে কি ব্যাসদেবের আসন আমাদের যে গীতা ভাগবত এগুলো গীতা ভগবান শ্রীকৃষ্ণের কথা কিন্তু কে লিপিবদ্ধ করেছে মহাভারতের মধ্যে ব্যাসদেব কে ব্যাসদেব তারপর অষ্টাদশ পুরাণ পুরাণ রয়েছে তারপর ভাগবত গ্রন্থ সবকে আমাদের বিভিন্ন ধরনের সঙ্গীত আমার সঙ্গীত বিভিন্ন ধরনের সঙ্গীত আছে এগুলো কে রচনা করছে ব্যাসদেব আমাদের আদি গুরু হচ্ছে কে ব্যাসদেব আমাদের যেমন শিক্ষকের প্রয়োজন স্কুলে যেমন শিক্ষক আছে না একইভাবে পারমার্থিক শিক্ষা গুরু প্রয়োজন এটাকে কি বলা হয় পারমার্থিক শিক্ষা গুরু যে তোমাকে এই জন্ম মৃত্যু চক্র মানে আমরা একবার মনুষ্য শরীর একবার পশু শরীর আবার অন্য শরীর লাভ করতেছি এই যে বিভিন্ন ধরনের বারবার জন্মকরণ করতেছি এই জন্ম মৃত্যুর এই চক্রটাকে কি ছেদন করতে পারে গুরুদেব সেই গুরুদেবকে কৃষ্ণ তত্ত্ব বেত্তা গুরুদেব পাবে যে তোমাকে শিক্ষা দেবে যে কিভাবে আমরা বৈকুণ্ঠকে যেতে পারি কিভাবে ভগবানকে লাভ করতে পারি ঠিক আছে তাহলে তার জন্মদিন ব্যাসদেবের জন্মদিন পাবে সোমবার এই তিন তারিখ ব্যাসদেবের জন্মদিন পাবে সোমবার অর্থাৎ আমাদের আদি গুরু তাই আমাদের যাদের গুরু আছে তার গুরু তাই সেই গুরুদেবের আমাদের গুরুদেবের পূজাকে বলা কি ব্যাস পূজা নামেও পরিচিত গুরুদেবের পূজাকে ব্যাস পূজা বলা হয় তাহলে আমরা কি শিখলাম গুরু পূর্ণিমা অর্থাৎ ব্যাসদেবের জন্মদিন যে আমাদের আদি গুরু আমাদের বৈদিক শাস্ত্রের যে আদি গুরু অর্থাৎ আমাদের এই যে গীতা ভাগবতের জ্ঞান ভগবান এদিকে শোনো এদিকে মনোযোগ দাও শ্রীকৃষ্ণ নারায়ণের মাধ্যমে এই জ্ঞান প্রথম কাকে দিয়েছে ব্রহ্মাকে ব্রহ্মা এই জ্ঞান কাকে প্রদান করছে নারদ মুনিকে নারদ মুনি কাকে দিছে তার শিষ্য ব্যাসদেবকে এভাবে কি গুরু পরম্পরা হিসাবে আমরা এই গীতা ভাগবত পাঠ করছি তাই সেই আদি গুরু তার জন্মদিন কবে সোমবার এই জন্য বলে এটাকে বলে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমা পালন করার নিয়ম আছে যে দুপুরবেলা পর্যন্ত কি উপবাস থাকা তারপর ব্যাসদেবের পূজা দিয়ে সেই মহাপ্রসাদ বা ব্যাসদেবকে নিবেদন করে ভগবানকে পূজা দিয়ে সেটা আমরা সেই মহাপ্রসাদ পেতে পারি ঠিক আছে তাহলে আমরা শুনলাম গুরু পূর্ণিমা আমরা শুনলাম তারপর কি চাতুর্মাস ব্রত তাই না তারপর একাদশী সম্পর্কে এবং আজকে আর একটা জিনিস শিক্ষা দেবো আর আমাদের গীতা শ্লোক যে কিভাবে মালা জপ করতে হয় এই যে দেখো মালাটা দেখো মালা তো পবিত্র জিনিস তাই এটা থলিতে রাখতে হয় ঠিক আছে তাই তোমরা আগে যে মালার প্র্যাকটিস করো পরে আমি তোমাদেরকে মালা দেবো ঠিক আছে
Jadi
নির্দিষ্ট সংখ্যক পরিণাম দিতে হবে। তাহলে এখন তোমরা তো মালা তোমরা নিচ্ছ না, তোমরা কি এখন তোমাদেরকে আমি কয়েকদিন পরে এখন হাতে জপ করো বাবা জি বাবি, তারপর আমি তোমাদের কাউন্টার দেখো কাউন্টারের সাথে মালা জপ করো, ঠিক আছে? কাউন্টার মেশিন আছে একটা, এটা জপ করবো, তারপর ওইটা যখন অভ্যস্ত হয়ে যাবা তারপর তোমাদের ছয় মাস পরে, কত মাস পরে? ছয় মাস তোমাদের সময় দিলাম, ছয় মাস যদি প্রতিদিন তোমরা দুই মালা করে নিতে পারো তাহলে তোমাদের কি দেবো? এই জপ মালা দেবো, এর আগে জপ মালা পাওয়া না, ঠিক আছে? তাহলে তোমরা কি সেটা পেতে আগ্রহী? কারণ এর সাইতে বড় উপহার আর পৃথিবীতে কিছু নেই। তাহলে তোমরা এটা পাইতে কি আগ্রহী? মিষ্টি আগ্রহী কথা বলো না কেন বেদা, এই মন্দ পর্যন্ত দিকে কেন আগ্রহী মালা পেতে? তাহলে আগ্রহী যদি হও তাহলে ছয় মাস কি করতে হবে? মালা আগে হাতে করবা, ঠিক আছে? একশো আট বার, একশো আট বার, একশো আট বার, দুশো ষোলো বার, এরপর যখন আসবো আমি তোমাদের জন্য কাউন্টার নিয়ে আসবো, আমার কাছে যদি একটা আছে, যদি থাকে আজকে আমি দিয়ে দেবো তোমাদের কাউন্টার, ঠিক আছে? একাউন্টারে মালা জপ করবো, ওই কাম ব্যাপার। এখানে একটা চাপ দেবো এক করতে, আর একটা চাপ দেবো দুই পাবে, আর কাছে তিন, বুঝতে পেরেছ? এরপর যদি এটা যদি অভ্যস্ত হও, যদি পরীক্ষায় যদি পাস করো তাহলে তোমাদেরকে মালা দেবো, ঠিক আছে? একাদশী ব্রত, তারপর আর কি শিখলাম? আর কি গুরু পূর্ণিমা, চাতুর্মাস, একাদশী, গীতার কথা, তাই না? তারপর আমাদের কি কি গুণ রয়েছে, তারপর গীতায় আমরা কি করছি যে আত্মার কি বৈশিষ্ট্য, এগুলো আমরা আজকে আমরা জানলাম, এবং কিভাবে মালা জপ করতে হয় এদিকে শোনা এদিকে, তাই না? আমরা সেটা শিখলাম, তাই না? এবং জগন্নাথের কথা শিখলাম, জগন্নাথের কেন এই রূপ, তাই না? এদিকে দেখো জগন্নাথের কেন এই রূপ, এবং আর একটা বই সম্পর্কে জানলাম, সেটা কি চৈতন্য চরিতামৃত, এই বইটা আজকে নতুন কি আসলাম, ঠিক আছে? আমাদের এরপর চৈতন্য চরিতামৃত থেকে কয়েকটা শ্লোক আমরা পাঠ করে সিদ্ধানন্দ শ্রীকৃষ্ণ আমি বাসুদেব সংকর্ষণ প্রদ্যুগ্ন অনিরুদ্ধ আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। হরে কৃষ্ণ। তাহলে শোনো এখন এদিকে আসো তো বেদার সাথে দিক, ঠিক আছে? এটা কিন্তু শোনো সবার কিন্তু উপহার পাওয়ার সৌভাগ্য হয় না, ঠিক
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
হরে গীতা স্কুল কি বল জয় শ্রীমদ ভগবত গীতা কি শ্রীমদ ভগবতম কি ভক্তবৃন্দ কি শ্রীকৃষ্ণলা গীতা স্কুল কি ভক্তবৃন্দ কি হরে কৃষ্ণ